এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে 15 দিনব্যাপী ভর্তি মেলা। 5 জানুয়ারি দুপুরে রাজধানীর ঢাকার মহাখালী ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করেন ISU এর উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান। এ সময় তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বদ্ধপরিকর। তাই 2018 সাল থেকে যাত্রা শুরু করে ISU বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে। 4 থেকে 20 জানুয়ারি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ ভর্তি মেলার কার্যক্রম চলবে। 14টি ক্যাটাগরিতে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে ওয়েবার সহ নানা সুযোগ সুবিধা, থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজার ভারপ্রাপ্ত HTM কাদের নেওয়াজ, রেজিস্ট্রার ISU প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংলিশ বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম এবং বিভিন্ন প্রোগ্রামের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।